ভিডিওটা শুরু করছি একটা ট্রিপ নিয়ে। আমরা আমার বাড়ির সবাই মিলে গেছিলাম একটা জায়গায় ঘুরতে। তো বাড়ির সবাই, ওরা সুশীলদার গাড়ি করে চলে এসেছিল বাড়ার সাথে, আর সেখানে আমরা ওদের গাড়িতে করেই রুমাদিদের বাড়ি পৌঁছে যাই, এই যে দেখতেই পাচ্ছ। আর ওখান থেকে একটা বড় গাড়ি, ওই যে দূরে আমাদের গাড়ি ভেঞ্চার দাঁড়িয়ে আছে, কারণ কি আমরা প্রায় 16 জন মতো ছিলাম, তো ওই বড় গাড়ি ছাড়া উপায় ছিল না। এখানে আমরা সবাই রুমাদির বাড়িতে জড়ো হয়েছি, এবারে বেরিয়ে পড়ার পালা। সময় 7টা মতো হচ্ছে, ডোনারা এখনও এসে পৌঁছায়নি, ওরা রাস্তা থেকে কানেক্ট করে নিচ্ছে। দেখো, দেখে মনে হচ্ছে সবাই যেন মানে বিয়েবাড়ির জল আনতে, গায়ে হলুদের জল আনতে বেরিয়েছি। আর হ্যাঁ, সবাই কিন্তু লাল লাল পরেছে, কারণ আমাদের ড্রেস কোডটা ছিল লাল। আর দেখো, গাড়ির মধ্যে আমার মেয়ে তার দাদাদের সাথে কি সুন্দর মজা করছে, ছোট্ট একটা বোন দাদাদের মাঝখানে খুব প্রিয়। তো হই হুল্লোড় করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেছি ব্যান্ডেল চার্চে। আর যেহেতু অনেক সকালে বেরিয়েছিলাম, ব্রেকফাস্ট কেউ করে আসতে পারেনি, আর বাড়ি থেকেই ওরা কিন্তু ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছিলো সবার জন্য। খুব সিম্পল ব্রেকফাস্ট, ওই যেটা ইজি টু মেট, কারণ কি ওরা অনেক ভোরবেলা বেরিয়েছিল। বাটার ব্রেড ছিল, ডিম সেদ্ধ, কলা আর গরম গরম কফি। তো সবাই মোটামুটি তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া সেরে নিচ্ছিলাম, কারণ কি আমরা রবিবারে ব্যান্ডেল চার্চের মিশাটাতে যোগদান করার জন্যে একটু আগে বেরিয়েছিলাম। 9টা থেকে গির্জা শুরু হয়ে গেছে যাচ্ছিলো, তো সেই কারণে আমরা তাড়াহুড়ো করে সবাই খেয়ে দিয়ে মজা করছিলাম, এবারে চার্চে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তো এই সবাই চলেছি চার্চের দিকে, দেখতেই পাচ্ছ সবাই কিন্তু লাল লাল পরে একই রকম ড্রেস কোড নিয়ে পরে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে আমার ছেলের জন্য মানত রেখেছিলাম ছেলে হওয়ার আগে, তো সেই জন্য ওর মতোই ওর সাইজের মোমবাতি কিনেছি। ব্যান্ডেল চার্চের মধ্যেই কিন্তু এগুলো অ্যাভেলেবেল রয়েছে, তো মোমবাতি আর ছোটো মোমবাতি কিনে নিয়েছিলাম। আর ইনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় ফাদার, ইনি কিন্তু আগে আমার বাপের বাড়ি মসলিনপুরের ওখানে ছিলেন, এখন উনি ব্যান্ডেল চার্চে রয়েছে। তো ফাদারের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আমরা চলে এসেছিলাম ব্যান্ডেলে ওপরে, যেখানে মা মারিয়ার মূর্তিটা রয়েছে। আর এখানেই মানতটা দিই, মোমবাতিটা সবাই মিলে আমার মেয়ের হাত দিয়েও দিয়ে দিয়েছিলাম। অভি, আমি, মা, বাড়ির বাকিরা সবাই মোমবাতি দিচ্ছিলাম মিলেমিশে, দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু ভীষণ জাগ্রত, তো সেই জন্যই মানত করলে, মানত পূরণ হলে আমরা সবাই এখানেই আসি। আর অনেক দিন পরে সবাই মিলে আসতে পেরেছি, এটার মজা আর আনন্দ মানে ভীষণই আলাদা। চোখ বন্ধ করে একটু প্রার্থনা করে না, পিতাপুত্র করো না, ফেলে দাও। দেখতেই পাচ্ছ আমার মেয়ে কিন্তু পিতাপুত্র পবিত্রতা করছে বা হাত দিয়ে। আসলে ও সবে সবে শিখেছে, ডান হাত বা হাতটা অতটা ও মেনটেন করতে পারে না। আর এখানে আমরা যে যার মতো নিজের উইশটা বলে এই জলটার মধ্যে দিয়ে দিই ব্যান্ডেল চার্চে, যাতে উইশ পূরণ হয়। তো মেয়েকে দিচ্ছে আর আমারটাও কিন্তু মেয়ে, আমার মেয়ে দেখো হাত থেকে জোর করে কেড়ে নিয়ে ফেলে দিচ্ছে। যাই হোক, আজকে ট্রিপটা এখানেই মোটামুটি শেষ করছি। দেখো, এখানে আমার ছোট্ট ছেলে, ও এখানে রুমও পাওয়া যায়, ফাদারের চিঠি নিয়ে আসতে হয়, মানে অনেক দূর থেকে যারা আসে তাদের জন্য কিন্তু এরকম একটা একটা রুম নিয়ে নিলে সেখানে রেস্টও করতে পারে। যাই হোক, আমার ছোট পুচকুটাকে নিয়ে আর বেরোয়নি, আমার রুমেই ছিলাম। আর এরা কিন্তু এই চার্চের পাশে যে রাস্তাটা নদীতে, নদীর পাশে পাড়ে গেছে হুগলি নদীতে, সেখানে গিয়ে ঘুরে সব বেলুন টেলুন কিনে নিয়ে চলে এসেছিলো। তো এইভাবেই খুব হুল্লোড় করে আনন্দে মজায় কাটালাম দিনটা। আর ফেরার সময় আমরা কিন্তু এক জায়গায় রেস্টুরেন্টে গেছিলাম, সেটার ব্লগটা পরে দেবো।